সবাই কেমন আছো? তোমরা সব কিরম আছো? বলা শুনি, আমি আসাম শিলচর রাঙ্গেরহাটির থেকে কইরা। আমরা তো ফ্লাডে বদনাম হয়ে গেছে, এটাই আমরা তো একদম বালা না, বিকজ আমরা বাড়িতে গল্লিত গল্লিত পুরো জলে জল। আমরা বাড়ির তো দোতলা, দোতলার মধ্যেও সিঁড়ির উপর দিকে জল উঠে গেছে, এরকম অবস্থা। আমরা নামতেও পারলাম না, এটার লিগে তোমরা আর্মিরা মানে ডিএসসি অফিসে টাকা পাঠায় নিয়েছে। আমরা কেউ বাড়িতে পারলাম না, দিকে সব আমরা হেল্প করতে আইসি। আমরা এরকম উপরের দিকে দোতলা তো আমরা আসি, এরকম ব্যাগ হোক বালটি উল্টি দিলাম, তার আমরা জল দুধ বিস্কুট যেরকম পারে এরকম দেয় আর কি। কেন কি আমরা তো বহুত কষ্টে আছি, বহুত বেশি প্রবলেম হইতেছে, আমরা নেটওয়ার্ক সেটার কিছু নাই। ওই যে তাই যে একটু ওই তাই আমার কলকাতার থেকে আইসে, আয় এখন আটকা পড়ে গেছে। আমরা দিকে তো অবস্থা বহুত বেশি খারাপ, ফ্লাড মধ্যে একবার ফ্লাড হয়েছিল, তোমরা মোটামুটি আর এই ফ্লাডে আমরা বেশি পরিস্থিতি খারাপ হয়ে গেছে। মানুষের এমন অবস্থা হয়েছে, টাকা পয়সা থাকলেও কোনো লাভ নাই, কেন কি বহুত কষ্ট, সব জলের নিচে, একতলা ঘর সব জলের নিচে, গাড়ি টাড়ি সব ডুবে শেষ মানুষ। অলরেডি আমরা দুটো বাইক আছে, একটা বাইক তো পুরো জলের নিচে, একটা কোনো মতে উঠাই দিছি সিঁড়ির উপরে, বাঁচতে পারছি না। এই জলটা ফট করে আই যাব, প্রথম তো আমরা ভাবছি না, কিন্তু হঠাৎ আই গেছি, এরকম রাত রাত ভর্তি হয়ে গেছে। আর বোটে করে আমাদের এদিকে দুদিন রিলিফ দিয়ে গেছে, ওপর থেকে অপমান করেছে, তাদের মুখের ওপর ডিএসপি না ডিসি এসেছিল আর্মিদের সঙ্গে, তাদের তার মুখের ওপর দুধ ছেড়ে ছুড়ে মেরেছে। কারণ কি ওরা সবাইকে বেশি বেশি দিয়েছে, কিন্তু একটা বাড়িতে অনেক বেশি নিচ্ছে বলে তার জন্য মানে ওরা বলছিল যে আপনাদেরকে সব দিলে হবে, সবাইকে তো দিতে হবে, তাই জন্য আর কি মানে ওনাকে এরকম ছুঁড়ে মেরেছে। যাই হোক, খারাপ করেছে, অপমান করার জন্য ওরা আর আসছে না। আর আমাদের এখন জলও নেই, খাবার জল টল কিচ্ছু নেই, দুদিন এসেছে আর আসেনি, আর আমাদের এখন সমস্যা হয়ে গেছে, একজনের জন্য সবার সমস্যা। না না ঠিকই আছে, ওই যে এরা খারাপ ব্যবহার করছে না তার লোক, এটার লেগে মানে আমরা রে মানে হইয়া গেছে যে আমরা আইতাম না। আর ওই আইতাম না হওয়ার পর থেকে সবের জলের আমরা খানি তো খাইলাম সিদ্ধ ভাত হইলো, কিন্তু আমরা জলের বেজান প্রবলেম হয়ে গেছে। জলটা যদি কেউ দিত মানে এরকম অবস্থা আর কি। আমরা খাওয়ার জল মোটামুটি ফাইলাম, বাট ওই যে বাথরুম মতুম যাওয়ার এইসব যাওয়ার এক ফোঁটা জল নাই। আমরা যেটা ফ্লাড হয়েছে আমরা না পারতে এরকম পরিস্থিতি হয়েছে, ধনী গরিব সব আমরা মানে এক হয়ে গেছি এরকম অবস্থা। আমরা যেরকম পারলাম জল চল নিয়ে, ফ্লাডের জল নিয়ে আমরা বাথরুমে দিলাম, মানে পরিস্থিতি এরকমই খারাপ চলের। আমরা আসাম স্পেশালি তো আমরা শিলচর তোমার করিমগঞ্জ সব জায়গায় আছে, আমরা শিলচর থেকে কইরাম রাঙ্গেরহাটি, এখানে বহুত খারাপ হয়ে গেছে। আমরা গল্লিত তো বেতলা জল মানে একটু ডাউন দিকে বেশি স্রোত বেশি জল, এরকম অবস্থা। আর তো ওষুধের দোকান ভেসে, ওষুধ সব আমাদের বাড়ির সামনে দিয়ে ভেসে ভেসে গেছে, পেট্রোল পাম্পে জল ঢুকে পেট্রোলও ভেসে যাচ্ছে জলের সাথে, কি অবস্থা চারিদিকে। ওখান মানুষের করে আরেকবার বলে বন্যা হইব, বন্যা এলে ভগবান জানে কি হইব, এই বন্যায় আমরা কষ্ট আর বেজান, পরের বন্যায় তো মানুষ কিতা যাই তো ভগবান জানে। ওই যে এখন দেখরা এটার মধ্যে আইসলো, এখন তো কেউ আন না, বাট এটা আইসলো মানে তোমার জল দেওয়াতে আইসে সবরে কেউ যারা না, ওটা তো বিক্রির জন্য আইসে। তো এখন একটু জলটা নেমেছে, মানে অল্প রাস্তার পাঁচিল দেওয়ালগুলো দেখা যাচ্ছে, আর আমাদের সিঁড়ি তো একতলা ঘর ডুবে গিয়ে, আমরা তো দোতলায় আছি, একতলা ঘর ডুবে গিয়ে একতলার ওপরে সিঁড়ি সব মানে ডুবে আছে। তো এখন একটু জলটা কমেছে, আর কারেন্ট আসেনি, নেটওয়ার্ক এসছে, আমরা ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওগুলো এখন মানে আমরা এই এডিট করে পোস্ট করব, সবাই দেখো। এখনও তো জল আমাদের এখানে কমেনি, কারণ মানে আমি অনেক লম্বা, তাও আমার বুক সমান জল। কালকে আমরা বেরিয়েছিলাম, মানে সবাই দেওয়াল ধরে ধরে একটু কষ্ট করে বেরোতে হয়েছে,
তো জানি না কারেন্ট কবে আসবে, আর কারেন্ট নাই, নেটওয়ার্ক কিছু নাই, একটু টুকটাক করতে হচ্ছে, কারণ সব তো আর ঘরে থাকে না মানুষ, তো মানে সব আমরা তো জানতাম না যে বন্যা হবে, এরকম একটু জল হতে হতে পুরো ঘর ডুবে গেছে, তো এর মধ্যেই আছি আমরা, অনেক কষ্টেই আছি পুরো। আর বাকি শিলচরের অনেক সাইডে জল একদম শুকনো হয়ে গেছে, কমে গেছে, কালকে আমরা বেরিয়েছিলাম তো দেখে আসলাম, কিন্তু যত প্রবলেম আমাদের এই দিকটায় হাইলাকান্দি রোডের দিকটা, এখনও আমাদের মানে আমাদের গলিটাতে এখনও জল কমেনি, মানুষের ঘরে এখনও জল রয়েছে, আমাদের একতলা এখনও ডুবে আছে, কিন্তু একটু জল কমেছে। তো তোমরা একটু প্রার্থনা করো, বহুত মানুষই প্রার্থনা করে আমরা লেগা, স্পেশালি আমরাও বেশি করলাম, কেন কি আমরা তো আচ্ছা ঠিক আছে, তাও ভালো আছি, দোতলায় আছি, অনেক মানুষ আসলো যারা বড়ো বাড়ি মানে পুরো শেষ করে, সব কিছু শেষ, অবস্থা টোটালি খারাপ হয়ে গেছে, তার লেগা আরও কোনো সময় ভাবলে বহুত খারাপ লাগে, বাট আমরা নিজেই পরিস্থিতি খারাপ আছি, তার লেগে আমরা কিছু করতে পারলাম না, যে আর কি তখন জিরম আছে আমরা চলতে লাগে, এমন দিন হয়েছে মানে কেউ টেক পাওয়া যায় না, বা সহজে মানুষরা পাওয়া যায় না, যে যেরকম পারে টুকটাক দিয়া যায়, বাট এরকম অবস্থা। এটা আমরা রাঙ্গেরকাড়ির দিকে, এত স্মুথ এত জল, সামনে গলিতেই আরিয়ান কলেজের গলিটাই আমরা, এরকম অবস্থা খারাপ। আমরা এখানে এখন আমরা মানে কারেন্টের নাই, কিছু নাই, চার্জের লিগা বাইরেছিলাম, একটু চার্জ দিয়েছি কোনো মধ্যে, কেন কি ওই যে আমরা শিলচরের রেডক্রস হসপিটাল আছে, রেডক্রস হসপিটালে তোমার কারেন্ট আছে, তো এদিকে একটু জল কম আছে, তাহলে যে কারেন্ট দিছে, তো চার্জ দিলাম গিয়া, কবে যে কারেন্ট আইব, আর কবে কারেন্ট আইব, কবে জল পাইম, খাওয়া বালাটিকে একটু খাবার জল, স্নানের জল, কত কিছু প্রবলেম না, কারেন্ট না এলে মোটর ওটর কিছু চালানো যায় না, বহুত প্রবলেম। আর ওই যে আমরা হেলিকপ্টারে সবরে রিলিফ দিছে, যাই না কি দিছে, কেন কি আমরা তো খালি দেখছি, প্রায় আইছে দুই তিনবার, বাট আমরা করলি আমরা পাইছি না, আমরা মিডিলে আসলাম তাও আমরা পাইছি না, ওপরে আমরা দেখছি, খালি দেখতেই আছি হেলিকপ্টার করলিয়ে যায়, করলি হয়তো দেখতে পারে, বাট আমরা তো পাইছি বেশিরভাগ অন্য সাইডে দিছে, আমরা সাইডে দিকে তো খালি আমরা দূর থেকে দেখলাম এইটাই যে আইসে রিলিফ দিতে, বাট আমরা কিছু পাইছিও না, না পারতে আমরা বাজারে বাইরেছিলাম, কেন কি আমরা বেশিরভাগ মেয়ে মানুষ গড়ে, আমরা একটাই বাবা, আমরা বাড়ি তারা কেউ না, আমরা সব বোন মাসি মা, আমরা এটার লেগে বাইরেছি ওটাই আর কি।